আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন অধ্যায় দুই অনুশীলনী 2.2 এ পর্যায়ে এসে আমরা শিখব অন্বয়, অন্বয়ের ডোমেন এবং রেঞ্জ, বিপরীত অন্বয় এবং কিছু উদাহরণ ও কাজ। তো সর্বপ্রথম আমরা অন্বয় সম্পর্কে জানব। অন্বয় হচ্ছে রিলেশন, অন্বয় হচ্ছে একটি নির্দিষ্ট শর্তে দুটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক। যেমন এ ও বি দুটি সেট, যদি এ ক্রস বি এর কোনো অশূন্য উপসেটকে এ থেকে বিতে একটি অন্বয় বলা হয়, অর্থাৎ যদি আর এ থেকে বিতে একটি অন্বয় হয়, তবে আমরা এটাকে প্রকাশ করতে পারি এক্স ওয়াই ক্রমজোড় আকারে, এবং যে এক্স গুলো থাকবে এর মধ্যে এবং ওয়াই গুলো থাকবে বি এর মধ্যে। অর্থাৎ এ হচ্ছে আমাদের একটি সেট, যেমন ধরো এ বি সি, এবং বিও একটি সেট, ধরো সেকেন্ড ব্র্যাকেট হবে ডিই এফ ডিই এফ। তাহলে আমরা যদি এ ও বি এর মধ্যে একটা নির্দিষ্ট শর্তে যদি অন্বয় নির্ণয় করতে পারি, তাহলে এই যে এ ক্রস বি করলে আমরা এ থাকবে হচ্ছে এক্স এ, এবং বি থেকে ডি থাকবে হচ্ছে ওয়াই, আবার এর সাথে ই এর হবে, এর সাথে এফ এর হবে, এরকম করে আমরা ক্রস গুণ আগে করেছিলাম। তো যাই হোক, এইরকম আমাদের এক্স গুলো এ থেকে নিয়ে এবং ওয়াই গুলো বি থেকে নিয়ে এরকম কিছু ক্রমজোড় তৈরি হবে, সেটাই হবে অন্বয় আর। এই অন্বয়ের ডোমেন এবং রেঞ্জ কি হবে? এই নির্দিষ্ট একটা শর্তে যখন আমরা একটা অন্বয় নির্ণয় করব, এই অন্বয়ের এক্স গুলো হবে ডোমেন এবং ওয়াই গুলো হবে রেঞ্জ। তাহলে আর এ অন্তর্ভুক্ত ক্রমজোড় গুলোর প্রথম উপাদান সমূহ সেটকে আর এর ডোমেন, এবং দ্বিতীয় বা ওয়াই উপাদান সমূহের সেটকে আর এর রেঞ্জ বলা হয়। আর এর ডোমেনকে ডোমার এবং রেঞ্জকে রেঞ্জ আর লিখে প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা এক্স ওয়াই ক্রমজোড় থেকে এক্স গুলো হবে, এই এক্স ওয়াই ক্রমজোড় ছিল হচ্ছে আর এর, আর একটি অন্বয় ছিল, এখান থেকে এক্স গুলো হবে ডোমেন, যে এক্স গুলো থাকবে এর মধ্যে, আবার ওয়াই গুলো হবে রেঞ্জ আর অন্বয়ের থেকে, আর অন্বয় থেকে ওয়াই গুলো হবে রেঞ্জ, এবং যে ওয়াই গুলো থাকবে হচ্ছে বি এর মাঝে। বিপরীত অন্বয়, ইনভার্স রিলেশন। তো ইনভার্স রিলেশনটা হলো, যদি আর এ থেকে বি সেটে কোনো অন্বয় হয়, তবে আর এর বিপরীত হবে বি থেকে এ সেটে একটি অন্বয়। অর্থাৎ এ থেকে বি সেটে একটি অন্বয় যদি আর হয়, তাহলে আর এর বিপরীত আর ইনভার্স হবে বি থেকে এ। একে আর ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আর ইনভার্স ওয়াই এক্স, ওয়াই থাকবে বি এর মধ্যে এবং এক্স থাকবে এর মধ্যে। আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি, উদাহরণস্বরূপ মনে করি এ এর উপাদান হলো 3-5 এবং বি এর উপাদান হলো 2-4। তাহলে আমরা যদি এ ক্রস বি এর কার্টেসিয় গুণ করি, যেমন এ থেকে আমরা আগে শিখেছিলাম এ থেকে 3 হবে 2 এর সাথে একটি ক্রমজোড়, 3 হবে 4-এর সাথে একটি ক্রমজোড়, 5 হবে 2-এর সাথে একটি ক্রমজোড়, এবং 5 হবে 4-এর সাথে একটি ক্রমজোড়। তাহলে এখানে আমরা পাবো 3-2-3-4-5-2-5-4। তো নির্দিষ্ট একটা শর্তের মাঝে আমরা যদি এখান থেকে ক্রমজোড় গুলো নিয়ে আর নির্ণয় করি, তাহলে আর হবে এই ক্রমজোড়ের, অর্থাৎ এ ক্রস বি এর উপসেট কিংবা সমান, সমানও হতে পারে বা কমও হতে পারে নির্দিষ্ট শর্ত প্রয়োগ করলে। যেমন আমরা যদি শর্ত প্রয়োগ করি এখানে এক্স এর সাথে এক, এক্স থেকে এক বিয়োগ করলে ওয়াই হবে, তাহলে এগুলো যদি এক্স ধরা হয়, এগুলো সবগুলো যদি এক্স ধরা হয়, এটা এক্স এটা ওয়াই, তাহলে দেখো 3 থেকে x থেকে 1 বিয়োগ করলে ওয়াই হবে, তা 3 থেকে 1 বিয়োগ করলে কি হয়, 2, তার মানে এটা চলবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে এটা চলবে না, 5 থেকে 1 বিয়োগ করলে এটাও চলবে না, আর 5 থেকে 1 বাদ দিলে 4 হয়, এটা চলবে।
তখন একটা আর তৈরি হবে, যে আরটি হবে এ ক্রস বি এর উপসেট। আবার নির্দিষ্ট শর্তের জন্য এটা সমানও হতে পারে, এই ক্রোমোজোর গুলো এর সমানও হতে পারে, এখানে যে কয়টি ক্রোমোজোর থাকবে আরও সেই কয়টি ক্রোমোজোর হতে পারে, আবার কমও হতে পারে, কখনো বেশি হবে না। তো আমরা যখন এ সেটের একটি উপাদান এক্স ও বি সেটের একটি উপাদান ওয়াই, এক্স ওয়াই বিলংস টু আর হয় তবে লেখা হয় এক্স আর ওয়াই এবং পড়া হয় এক্স ওয়াই এর সাথে অন্বিত, এক্স ইজ রিলেটেড টু ওয়াই, অর্থাৎ উপাদান এক্স উপাদান ওয়াই এর সাথে আর সম্পর্কযুক্ত। যদি এক্স বড় হয় ওয়াই থেকে শর্ত হয় তবে এক্স বড়, এটা শর্ত, তাহলে এই শর্ত থেকে আমরা আর কি নির্ণয় করতে, এক্স বড় আমরা দেখি এক্স বড় কোথায় কোথায় আছে, আমরা পূর্বের আর অন্যটিকে দেখে নিই। এখানে এক্স বড় আছে, প্রথম সদস্যগুলো তো এক্স, তাহলে এখানে এটা বড় আছে, এটা বড় আছে এবং এটা বড় আছে, এটার এক্স ছোট আছে, তাই চলবে না। তার মানে এই শর্তের ওপর আমরা পাব তিন দুই পাঁচ দুই এবং পাঁচ চার, তাহলে এই শর্ত হয় তবে আমরা এক্স বড় ওয়াই ছোট এরূপ যদি শর্ত হয় তাহলে পাবো তিন দুই পাঁচ দুই এবং পাঁচ চার। যদি এক্স ছোট হয় তাহলে আমরা কি পাবো, এক্স ছোট হয় ওয়াই যদি বড় হয়, এক্স ছোট হয় ওয়াই যদি বড় হয় তাহলে আমরা পাইতেছি এক্স ছোট কোনটা, শুধুমাত্র এই একটা, বাকি এগুলো চলবে না। তার মানে এক্স ছোট ওয়াই বড় এই শর্তের উপর আমরা যে অন্যটি পাবো সেটি হলো তিন চার, যে এক্স ছোট ওয়াই বড় এই শর্তের উপর আমরা যে অন্যটি পাবো সেটা হবে তিন চার। আবার এ সেট হতে এ সেটের একটি অন্বয়, এ থেকে এ সেটের অন্বয় হবে এ ক্রস এ, এ ক্রস এ এই যে অন্বয় আর হবে এ ক্রস এ এর উপসেট বা সমান, আর কে এ এর অন্বয় বলা হয়। এ এবং বি দুটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে এক্স বিলংস টু এ এর সঙ্গে সম্পর্কিত, ওয়াই বিলংস টু বি নিয়ে যেসব ক্রোমোজোর এক্স ওয়াই পাওয়া যায় এদের অশূন্য উপসেট হচ্ছে একটি অন্বয়। তাহলে আমরা কি বুঝলাম, এ বি দুটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে তাহলে এক্স থেকে এ এবং ওয়াই থেকে বি নিয়ে যে ক্রোমোজোর এক্স ওয়াই পাওয়া যায় এদের অশূন্য উপসেটই হল একটি অন্বয়। এ পর্যন্ত আমরা অন্বয় বুঝলাম, আমরা শুরুতেই কিন্তু এর একটু সংজ্ঞা দেখেছিলাম, অন্বয় হচ্ছে একটি নির্দিষ্ট শর্তে দুটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক, এ ও বি সেট হলে এ ক্রস বি এর কোন অশূন্য উপসেটকে এ থেকে বি তে একটি অন্বয় বলা হয়, যদি আর এ থেকে বি তে একটি অন্বয় হয় তবে আমরা এটি লিখতে পারি। তার মানে একটা নির্দিষ্ট শর্তের উপর এ ক্রস বি থেকে আমরা যে উপাদানগুলো নিয়ে একটি সম্পর্ক তৈরি করব সেটাই হলো অন্বয়। তাহলে আমরা পরিশেষে এ ও বি দুটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে এক্স বিলংস টু এ এর সঙ্গে সম্পর্কিত ওয়াই বিলংস টু বি নিয়ে যেসব ক্রোমোজোর পাওয়া যায় এদের অশূন্য উপসেটটি হলো একটি অন্বয়। আমরা উদাহরণস্বরূপ কিছু অন্বয় নির্ণয় করি, যেমন উদাহরণস্বরূপ এ একটি সেট এক দুই চার এবং বি হলো দুই চার, তাহলে এ ক্রস বি হবে এই যে এক দুই একটি হবে এক চার একটি, দুই দুই একটি দুই চার একটি, চার দুই একটি চার চার একটি ক্রোমোজোর, তাহলে এখানে আমরা এগুলো আমরা ক্রোমোজোর গুলো পাইলাম এ ক্রস বি এর জন্য। তাহলে এখন যদি এখানে এক্স ইকুয়াল ওয়াই একটি শর্ত দেওয়া হয় যে এই এক্স হবে ওয়াই এর সমান, এখানে প্রথম সদস্যগুলো এক্স এবং দ্বিতীয় সদস্যগুলো ওয়াই, তাহলে এক্স ইকুয়াল ওয়াই শর্ত যদি দেওয়া হয় তাহলে এখানে এই শর্তে আমরা অন্বয় পাবো কোনটা কোনটা, এটা সমান আছে এক্স ওয়াই, এটা সমান আছে, শুধু এই দুইটি উপাদান নিয়ে এই দুটি ক্রোমোজোর নিয়ে আমাদের আর অন্বয় গঠিত হবে। এর ডোমেন কি হবে, এর ডোমেন হবে এই যে প্রথম সদস্যগুলো এগুলো হচ্ছে ডোমেন দুই চার, এবং রেঞ্জ হবে দ্বিতীয় সদস্যগুলো, যেহেতু প্রথম সদস্য দ্বিতীয় সদস্য সেম সেম আছে তাই এর ডোমেন রেঞ্জ তো সেম হবে। এরপরে আমরা উদাহরণ ১৬টি দেখি, যদি p ইকুয়াল টু
একটি সেট 2 3 4 এর উপাদান এবং কিউ সেটের উপাদান 400 পি ও কিউ উপাদানগুলোর মধ্যে y = 2x সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যটি নির্ণয় করো তো আমরা প্রথম p ক্রস q নির্ণয় করে নেব দেওয়া আছে p = এত এবং q = এত তো প্রশ্ন অনুসারে আমরা কি করব একটা ক্রমজন নির্ণয় করে সম্পর্ক নিয়ে যেগুলোর x থাকবে p এর মধ্যে y থাকবে q এর মধ্যে আর শর্ত হলো y equal 2x হবে এরকম একটা শর্ত দেওয়া আছে তো এটাকে আমরা প্রশ্ন অনুসারে আর অন্যকে আমরা তৈরি করতে পারি x y ক্রমজন আকারে তৈরি করব যে x গুলো থাকবে p এর মধ্যে এই যে এবং y থাকবে q এর মধ্যে y belongs to q মানেই হচ্ছে y থাকবে q এর মধ্যে x belongs to p এর অর্থ হচ্ছে x থাকবে p এর মধ্যে আর শর্ত হলো y equal to 2x তো প্রথম আমরা p cross q আগে নির্ণয় করে নিই p গুলো থাকবে আমাদের x এর মধ্যে এবং q গুলো থাকবে y এর মধ্যে এরূপ ক্রমজোড় কয়টা হবে 2 4 একটা হবে 201 একটা হবে 3 4 একটা হবে 301 একটা হবে 4 4 একটা হবে 401 একটা হবে তো এই ক্রমজোড়গুলোর মধ্যে আমরা খুঁজব কোনগুলো y equal to 2x অর্থাৎ প্রথম সদস্যকে 2 দ্বারা গুণ করলে y এর সমান হবে এরূপ ক্রমজোড়গুলো খুঁজব তাহলে প্রথম প্রথম সদস্য x কে 2 দ্বারা তার মানে আমরা এটাকে 2 দ্বারা গুণ করে দেখব হ্যাঁ এটাকে 2 দ্বারা গুণ করলে 4 হয় অর্থাৎ x আর y equal to 2x এই শর্ত অনুসারে এটা আমাদের গ্রহণযোগ্য 2 কে 2 দ্বারা 4 তার মানে এটা চলবে না 3 কে 2 দ্বারা 6 এটাও চলবে না এটা চলবে 3 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 6 হয় তখন আমাদের দেখো y equal to 2x এটা আমাদের শর্ত পূরণ হচ্ছে এটাও চলবে না এটাও চলবে না তার মানে এখানে আমরা পাইতেছি আর শর্ত অনুসারে 2 4 আর 3 6 তাহলে নির্ণয় অন্যয় আমরা পেলাম এখানে 2 4 ও 3 6 এটি ক্রমজোড় আবার পরে আরেকটি করি আমরা উদাহরণ 17 এখানে a দেওয়া আছে 1 2 3 b দেওয়া আছে 0 2 4 এবং a ও b এর উপাদানগুলোর মধ্যে x equal to y minus 1 সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যয় বর্ণনা করো এখানে আমরা এ বি এর ক্রমজোড় নির্ণয় করে এই শর্ত অনুসারে একটা অন্যয় তৈরি করি যেমন ধরো দেওয়া আছে এখানে আমাদের এ এর উপাদান হলো 1 2 3 এবং বি এর উপাদান হলো 0 2 4 তো প্রশ্ন অনুসারে আর অন্যয় হবে x y আমরা অন্যয় তৈরি করব যে x গুলো থাকবে এর মাঝে এবং y গুলো থাকবে b এর মাঝে আর শর্ত হলো আমরা a ক্রস b নির্ণয় করে এই শর্ত অনুসারে বাছাই করব যে কোনগুলো আমরা আমাদের এই অন্যয়ের ক্রমজোড়গুলো হবে তো এখানে a ক্রস b আগে আমরা নির্ণয় করে নিই a ক্রস b নির্ণয়ের জন্য a এর একটি উপাদান দিয়ে এখানে তিনটি ক্রমজোড় তৈরি হবে কারণ a ও b এর মাঝে আমাদের b এর উপাদান সংখ্যা তিনটি তাহলে এর আমাদের 1 নিলে এখানে ক্রমজোড় পাবো তিনটি 1 0 1 2 1 4 আবার এ থেকে আমরা 2 নিলে ক্রমজোড় পাবো তিনটি 2 0 2 2 2 4 আবার b এর উপাদান 3 নিলে আমরা এখানে ক্রমজোড় পাবো 3 0 3 2 3 4 তাহলে 1 0 1 2 1 4 আবার 2 0 2 2 2 4 আবার 3 0 3 2 3 4 এই ক্রমজোড় গুলো থেকে আমরা এখন বাছাই করব যে x equal to y minus 1 তাহলে আমরা x y থেকে এক বাদ দিলে x এর সমান হবে তাহলে এটা চলবে না দেখো 2 থেকে এক বাদ দিলে 1 হয় x এর সমান এটা চলবে 4 থেকে এক বাদ দিলে আমরা সবসময় y থেকে এক বাদ দিই 3 হয় এটা চলবে না 0 থেকে এটাও চলবে না 2 থেকে এক বাদ দিলে 1 থাকে তার মানে এটাও চলবে না 4 থেকে এক বাদ দিলে 3 থাকে এটাও চলবে না 0 থেকে এক বাদ দিলে মাইনাস 1 থাকে চলবে না 2 থেকে এক বাদ দিলে 1 থাকে এটাও চলবে না 4 থেকে এক বাদ দিলে 3 থাকে এটা চলবে তার মানে এখানে আমরা পাইতেছি আর অন্যটি দুটি ক্রমজোড় 1 2 ও 3 4 আশা করি বুঝতে পারছো এরপর একটি কাজ আছে এটা আমরা করি এখানে দুটি সেট আছে সি সেটের উপাদান হলো 2 5 6 এবং ডি সেটের উপাদান হলো 4 5 এবং সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে যেগুলি x এবং y সমান x গুলো হবে y এর সমান বা ছোট
এই সম্পর্কের বিবেচনায় আমাদের অন্বয় তৈরি করতে হবে। তারপর প্রত্যেকটি এক্স হবে হয় ওয়াই এর সমান হতে হবে, দুটি শর্ত আছে এখানে, দেখো হয় সমান হবে না হলে ছোট হবে, ছোটগুলোও চলবে এবং সমানও চলবে, বড় চলবে না। অর্থাৎ এক্স কখনোই বড় হবে না, এক্স অবশ্যই ওয়াই এর সমান হতে হবে না হলে ওয়াই থেকে ছোট হতে হবে। দেখি আমরা দেওয়া আছে সি এর উপাদানগুলো হলো 2 5 6 এবং ডি এর উপাদান হলো 4 5। সূত্র অনুসারে অন্বয় আর ইকুয়াল টু আমরা এক্স ওয়াই অন্বয় তৈরি করব, যে এক্স গুলো পাবো আমরা সি থেকে এবং ওয়াই গুলো পাবো আমরা ডি থেকে, এবং শর্ত হচ্ছে এক্স অবশ্যই ওয়াই এর সমান হতে হবে, নয়তো ওয়াই থেকে ছোট হতে হবে, কখনোই ওয়াই থেকে এক্স বড় হতে পারবে না। তাহলে আমরা আগে প্রথম আগে এ ক্রস সি ক্রস ডি করে নিব। তো সি ক্রস ডি করলে আমরা এখানে আমাদের সি এর উপাদান দুই এর জন্য ক্রমজন পাবো দুটি, কারণ ডি তে আমাদের দুটি উপাদান রয়েছে, তাহলে দুই এর সাথে চার একটি পাবো, দুই এর সাথে পাঁচ একটি ক্রমজন পাবো। আবার সি এর উপাদান পাঁচ এর জন্য দুটি ক্রমজন পাবো, পাঁচ চার একটি পাবো, পাঁচ পাঁচ একটি পাবো। আবার সি এর উপাদান ছয় এর জন্য দুটি ক্রমজন পাবো, ছয় চার ছয় পাঁচ। তাহলে আমরা দুই এর জন্য দুই চার দুই পাঁচ, পাঁচের জন্য পাঁচ চার পাঁচ পাঁচ, এবং ছয়ের জন্য ছয় চার ছয় পাঁচ। শর্ত হলো আমাদের এক্স গুলো হয় ছোট হবে না হলে ওয়াই এর সমান হবে, তার মানে এখানে এক্স ছোট আছে ওয়াই থেকে এটা চলবে, এখানে ছোট আছে চলবে, এটা বড় আছে এটা চলবে না, এটা সমান আছে এটাও চলবে, এটা বড় এক্স বড়, প্রথম সদস্যগুলো তো এক্স পরের সদস্য হয়, তার মানে এটাও চলবে না এটাও বড় চলবে না। তার মানে এখানে চলতেছে কি আবারও খুঁজে দেখি, কি বলা হচ্ছে এক্স গুলো ছোট হবে, তাহলে এখানে একটা পাইলাম, এটা একটা দুইটা তিনটা, এই তিনটাই। তাহলে শর্ত অনুসারে নির্ণয় অন্বয় হলো দুই চার দুই পাঁচ পাঁচ পাঁচ।